আব্বাজান কোথায় গেছে জানো? কোথায় আর যাবে, রাহেলের মাজার পরিদর্শনে গেছে। সে এখনো রাহেলকে আমাদের আম্মাজানের চাইতে বেশি ভালোবাসে। এখন কি তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে? সেটা তো আগেই বলেছি আব্বাজান, বারবার কি একই কথা বলবো? তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে? আমার ইউসুফকে নেকড়ে খায়নি, মৃত্যুও তাকে চুরি করেনি। তোমরা যদি হাকিকত না বলে তওবা না পড়ো, আমি তোমাদেরকে ক্ষমা করব না। কোথায় গিয়েছিলে? আমার আম্মাজানের মাজারে। আব্বা ওইখানে বুঝতে পেরেছে যে ইউসুফ মারা যায়নি। শোনো, তোমার মা কি বলেছে যে তোমার ভাই মরে যায়নি? না, শুভ্র পোশাকের এক ব্যক্তি বলেছে। আব্বাজান বলেছে সে মৃত্যুর ফেরেশতা। পাগল হয়ে গেছে, তার কাজ হচ্ছে মরুচারি আর কল্পনা বিলাস। ইউসুফের পরে বেনিয়ামিন হয়েছে আব্বাজানের সঙ্গী। ইয়াহুদা, এখন আমরা কি করব? তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো সব ভুল প্রমাণিত হলো। ইউসুফের চলে যাওয়া এতদিন হয়ে গেল, কিন্তু আব্বাজান বিন্দু মাত্র দৃষ্টি দিল না আমাদের দিকে। এখন সে বেনিয়ামিনকে তার জায়গায় তুলে এনেছে। আমরা তো ধারণা করেছিলাম আব্বাজান আমাদের দিকে নজর দেবে। এগুলো কথা ইউসুফকে আব্বাজানের কাছ থেকে নেওয়ার আগেই ভাবা উচিত ছিল। ভুল করেছো, এখন তুমি কি করতে চাও বলো? এখন তো দেরি হয়ে গেছে, ইউসুফকে তো চাইলেই ফিরিয়ে আনতে পারবো না। এখন আর কিছু বলে লাভ হবে না, বরং আব্বাজান ও ক্যানানের অধিবাসী সবাই মিলে আমাদের দোষী করবে। আমাদের নসিবে কি আছে কে জানে। যদি একবার প্রমাণিত হয় তাহলে আমরা কোথায় যাব? তাকে একজন আগন্তুক হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন, বলবেন সে মহান খোদার দুশ্মন। তাকে এই ভূমি থেকে বিতাড়িত করার জন্য রাজমহলের ভূমিকা দরকার। একটা ভেড়া চড়ানো বালক রাজমহলের উপর, জনাব পুতিফারের উপর কি করে আধিপত্য বিস্তার করতে পারে? যে বালকটি গতকাল পর্যন্ত ভেড়ার বিষ্ঠা খেয়েছে, সে কিভাবে রাজমহলের পবিত্রতার সাথে অভ্যস্ত হতে পারে? আমি নিশ্চিত সেনা ফরমানি করবে। পুরোহিতদের রাজমহলের অধিবাসীদের সাথে কথা বলতে বলবেন এবং তাদেরকে বুঝিয়ে বলতে বলবেন ইউজারসিফের জায়গা রাজমহল নয়। প্রিয় বানু, গতকাল রাতে আমি ইউজারসিফকে অন্য এক খোদার সাথে কথা বলতে দেখলাম। কোনো মূর্তি ছিল না, আসমানের দিকে তাকিয়ে কথা বলছিল। খুবই ভালো, তাহলে আজকে প্রমাণ দাও, আমি প্রমাণ দেখতে চাই। অবশ্যই আমার বানু, আজব ব্যাপার হচ্ছে সে পাগলের মতো নিজের সাথেই কথা বলে, এটাকে আপনি কি বলবেন? এখানকার সবাই তাকে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বলে মনে করে, আর তুমি বলছো পাগল। এই, তুমি এখানে কি করছো? আমি আগাছাগুলো পরিষ্কার করছি। এগুলো ফুল গাছগুলোকে শুকিয়ে ফেলে, আর এগুলো যদি পরিষ্কার না করি তবে বাগান হয়েছে।
এবার কাজে মন দাও। ইউজারসিফ, ইউজারসিফ, তুমি কোথায়? কি হয়েছে? আজ রাতে তোমার উপর নজর রাখা হবে। কে রাখবে? কারিমামা ও বানু জুলেখা। কারিমামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক খোদার ইবাদত করছো, আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে খেপে যায়। সাবধানে থেকো, আমি যাই। ওইগুলো কি ছিঁড়েছো? তোমার জন্যই ছিঁড়তে হয়েছে। আমার? আমি তো তৃণভোজী নই, তাহলে তৃণ দিয়ে কি করবো? তা না, আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিঁড়তে। ঘুরে ফিরে তো সেটাই হলো। আরে বললাম তো, কথা শোনার জন্যই তো ছিঁড়তে হয়েছে। শুক্রিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য। ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছ। আমি দুর্বল ও অক্ষম একটি বালক, যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম।